হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনা রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত আজ আমি আপনাদের চিকেন পকোড়া বানিয়ে দেখাবো একটু অন্যরকম স্টাইলে তো তার জন্য এখানে আমি চারশো গ্রাম চিকেন নিয়েছি বাড়িতে চিকেন আনলে তার থেকে কয় পেস্ট তুলে রাখলেই আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন বড়দেরকেও খাওয়াতে পারেন তো এই যে আমি এখানে কয়েক পিস মাংস তুলে রেখেছিলাম আর মাংসের মশলাটাও আমি একটুখানি রেখে দিয়েছিলাম আর এখানে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি ছোট সাইজের আর এখানে পাতা কুচি তো মাংসটা আমি ছোট ছোট করে টুকরো করে কেটে ধুয়ে রেখেছি আর এটা যে মাংস আনলেই সেই মাংস থেকে করতে হবে এমনটা কিন্তু নয় আপনারা আলাদা করেও মাংস কিনে এনে এই পকোড়াটা বানাতে পারেন তো এরপর আমি এই মাংসের ভেতরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি আর দিয়ে দেব এর ভেতরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা আপনাদের কাছে এই মশলা না থাকলে আপনারা এমনি বাড়িতে আদা বাটা রসুন বাটা লঙ্কার গুঁড়ো এটা দিয়েও করতে পারেন তো এরপর আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো ঝালটা আর নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী করবেন আমি যেহেতু আজকে আমার ছেলের জন্য স্পেশালি বানাচ্ছি তাই ঝাল খুব একটা দিচ্ছি না আর এখানে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য পকোড়াটা খুব সুন্দর মজমুঝে হবে তো আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ারটা একটু বেশি দিচ্ছি আর এর সাথে অল্প করে আমি বেসন অ্যাড করব তো কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে চামচ দিয়ে আমি একটু নেড়ে নিলাম এরপর এর ভেতরে একটু বেসন দিয়ে দেব যাতে এর ভেতরটা একটু আঠালো হয় তার জন্য কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এর পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু পকোড়া খুব সুন্দর মুচমুচে হয় এরপর আমি দিয়ে দেব বেসন এবার বেসন দিয়ে আমি এবার হাত দিয়ে ভালো করে এটা মেখে নেব এরপর এই যে ধনিয়া পাতা কুচিটা এর ভেতরে দিয়ে দিচ্ছি আপনাদের কাছে চাট মশলা থাকলে সেটা এর ভেতরে ব্যবহার করতে পারেন আমার কাছে আজকে ছিল না তাই আমি এটা বাদ দিলাম এবার ভালো করে মাখানো হয়ে গেছে আমি এবার একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব ফিরে আসব পাঁচ মিনিট পর ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার ঢাকনাটা তুলে আমি আবারও একটু এটা মেখে নেব আর এই যে দেখুন টুথপিক এটা দিয়েই আমি আজকের পকোড়াটা করব তো এই টুথপিক দিয়ে পকোড়া করলে বাচ্চাদের দিলে বাচ্চারা কিন্তু ভীষণই ভাল পছন্দ করবে আর আমার ছেলেও কিন্তু খুব পছন্দ করে টুথপিক দিয়ে করলে তাই ওর জন্য স্পেশালি আমি আজকে টুথপিক দিয়ে কিছুটা করব আর কিছুটা এমনি পকোড়া করব তো এবার টুথপিকগুলো নিয়ে নিয়েছি এবার একটা একটা করে কাঠের ভেতরে আমি এই চিকেনগুলো গেঁথে নেব তো টুথপিকটা কতটা বড় সেই বুঝেই চিকেনটা দিতে হবে আমি কোনোটায় দুটো দিচ্ছি কোনোটায় তিনটে দিচ্ছি এভাবেই আমি প্রত্যেকটা এভাবে গেঁথে নেব তো দেখুন আমি অর্ধেক চিকেন এভাবে টুথপিকে গেঁথে নিয়েছি আর অর্ধেকটা এভাবে রেখে দিয়েছি আর এরপর গ্যাসটা অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সাদা তেল এবার তেলটা গরম হয়ে গেলে আমি একে একে যে টুথপিকগুলো যে চিকেনটা সেটাই আমি আগে ভাজবো কারণ আমাদের মনীষবাবুর ওর কিন্তু বেশিক্ষণ দেরি সহ্য হচ্ছে না বারবার এসে বলছে যে মা হলো কি তাই আমি ওরটাই আগে ভেজে নিচ্ছি তেলটা একটু বেশি দিয়েছি তার জন্য সব কটাই ধরে গেছে এইভাবে যদি বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা খুব মজা করেই খাবে আমি সবগুলোই দিয়ে দিয়েছি আর দুদিকটাই ভালো করে উল্টে আমি লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি কিছুক্ষণ পর আমি একটা একটা করে উল্টে দিচ্ছি তো দুদিকটাই ভালো করে আমি ভেজে নেব তো দুদিকটায় ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এটা তেল ছড়িয়ে তুলে নেব দেখুন একদম রেডি ছেলের জন্য কাঠি পকোড়া আমার ছেলে তো এটাকে কাঠি পকোড়াই বলে থাকে তো আমিও তাই বললাম তো আমি এখানে দেখুন নামিয়ে নিলাম আর ওই তেলেই আমি বাকি পকোড়াগুলোকেও ভেজে নেব তো একে একে দিয়ে দিচ্ছি সবগুলো দেওয়া হয়ে গেছে আর এটাও দুদিকটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব আর এই ভাজার সময় কারেন্ট অফ ছিল তাই কালারটা ভালো করে বোঝাতে পারলাম না তো দুদিকটাই ভালো করে লাল লাল করে ভেজে এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তো দেখুন দুটো পকোড়াই আমার একদম রেডি আর এটা আমি টমেটো সসের সাথে সার্ভ করছি তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কার বাড়ির বাচ্চা এভাবে পকোড়া খেতে ভালোবাসে সেটাও জানাবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার